انا يا مافزر يا هلا مري بابا زيدو اتشايغا انا باب كنزل زميني امري بابا تومي ماف كويرا داو نزر هاتي مدر تومي بنايا الله شنو كي كويسه টাকা দিলেন গো বসে বসে দেখ আমার এই বাবা 500 টাকা হাতে দিয়ে বলে আমার ছেলে বিদেশে অনেক অসুবিধা আছে বাবার দোয়ার খাতিরে ছেলে বিদেশে ভালো থাকবে আমার বাবাও আমি দেখতাম আমার আলেম বানাবার জন্য আমার সামনে বক্তার হাতে টাকা দিয়ে দোয়া চাইতো এখানে আসার আগে মসজিদে বসে একটা ছেলে আমার মায়ের মসজিদে 100 টাকা দিয়ে দোয়া চাইছে আমি আসার সাথে সাথে এবং সে পরীক্ষা দিচ্ছে বলছে যে আমি থাকতে পারবো না আমার লাগে দোয়া করেন আমার মা এই টাকাটা দিছে আল্লাহকে কবুল করে জোর করে আমিন আল্লাহ আমার এই বাবাদের সন্তানটাকে কবুল করে নিও আর সন্তানটা বিদেশের বাড়ি ভালো রাখো এই দেখ সোমবার দিন সৌদি আরব চলে যাবে কেমনে কান্দে দেখ আমি বলি নাই যে তুমি কান্দো আমার মওলাই কান্দাইতেছে এই দেখ রসূলের দেশে চলে যাবে সোমবারে অনেক কানছে আমার সামনে বই আমি দেখছি এই লোকটা অনেক কানছে ওয়াজ শুনে আজকে মুসাবা করে কাম দেয় আল্লাহ আমার বাইরে বিদেশের বাড়ি বাড়াই করে রসূলের জীবনে একবার স্বপ্নে দেখাইও দাড়ি গুলা রাইখে রসূলকে একবার স্বপ্নে দেখাই আল্লাহর পায়ে মুসা বারবার বলতেছে আব্দুল্লাহ ওঠ ঘুম বিসমিল্লাহ ওঠ আল্লাহর হুকুমে ওঠ ওইটা ময়দানটা ছেড়ে দে গুনাহ মাফের কথা আল্লাহ কইছে অতএব তুই তাড়াতাড়ি ওঠ তুই না উঠলে আমার মাওলা মাফ করবে না গো আব্দুল্লাহ মনে করছে আমারই বলছে বাজানরে সরের মন পুটিস পুটিস দাঁড়ায় গেছে কিন্তু কোন রকম ভাবে মুসা দাঁড়ায় বলতেছে দাঁড়া তোরে বলছি তাড়াতাড়ি এই জায়গাটা সাইরা দে কোন রকম ভাবে বাজান দে কে উঠে না ওই যুবকটা মনে মনে কয় মানি এই মজমার মধ্যে আর কার নাম আব্দুল্লাহ আমি জানি না আমি আব্দুল্লাহ তো একটু আগে গুনাহ করে আসছি তুমি যদি আবার মাফ না করো কার কাছে যাব আমি জানি একটু পরে তুমি মুসা নবীর কাছে ওহি দিয়া দিবা আমার চেহারাটা জিব্রাইল দেখায় দিবে আমারে ধরি অবশ্যই তারা মায় শুরু করবে আল্লাহ আমি উঠতে গেলেও আমারে তারা মারবে আমি বইয়ে থাকলেও মারবে আল্লাহ তুমি আমারে বুঝায় দেখো না আমি কি করব তুমি তো আমার মালিক তুমি আমারে মাফ না করলে আমি কার কাছে যাব আর তুমি কইছো জীবনে যত গুনাহ করবি বান্দা খবরদার বান্দা আমার দরজাটা ছাড়িস না আমি তোমার নবীর সাথে ওয়াদা দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু غفور رحيم يلا كنا سنة نعم زوري كون اي زبوك 22 بصور اي موت كر زبوك لغ لغ اي پیسوني كتا كاي باتسا گول اي بڑا اي زب پیسوني لوگ نائن اللہ حفاظت کرن زور کنا آمین کمزا گائی سیر اللہ এই দিকে তাকান ইন দি মিন টাইম মুসা আলাইহিস সালাম বলে উঠবি না উঠবি না উঠবি না তোরে আমি বলবো জিব্রাইল তার ছবিটা দেখাই দাও তো আমি ওর ঘাড় ধরে উঠাই যুবক আল্লাহর কাছে হাত তুলছে আল্লাহ ওইখানে বইয়ে মাত্র 3টা মিনিট কথা কইছে আল্লাহ লাগো আমার অপমান করে তোমার কোনো লাভ আছে আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও আল্লাহ তুমি আমার মাফ করে দাও আমি এর জীবনে গুনাহ করি আল্লাহ তুমি মুসার সামনে আমার অপমান করো না আমি যদি এখানে গুনাহ করে উঠে যাই আমি না উঠলেও তুমি আমার নামটা বলে দিবা মুসার কাছে আমি জানি আমি তখনও বাঁচবো না উঠলেও বাঁচবো না তো অতএব আমারে উঠাইও না আমারে তুমি অপমান করো না তুমি জানো
নমরুদ্র তুমি অপমান করো নাই, নমরুদ তোমার মারার লাগে তীর লয়ে নিক্ষেপ করছিল, তুমি রক্ত মাখাই দিয়ে বলছিল আমার বান্দার মনের আশা পুরা কর, আমি মরে গেছি। নাউজুবিল্লাহ বলেন আল্লাহ, নমরুদের মতো কাটটা শয়তান রে যদি তুমি মনের আশা পুরা করতে পারো, আমার একটু মনের আশা পুরা করো না, আমার মাফ করে দাও না আল্লাহ, দাও 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 দাও। বাজনে যখন বলছে আমার মাফ করে দাও, আমার আল্লাহর কুদরতি দরিয়ায় বাবা ঢেউ শুরু হয়ে গেছে, আমার আল্লাহর সঙ্গে সঙ্গে জিব্রাইল রে কয়, ও জিব্রাইল যার জন্য এখন দোয়া বন্ধ হয়ে গেছিল, সঙ্গে সঙ্গে মুসার কাছে যে বল আজকের দোয়া ওর জন্যই কবুল হবে। হে মুসা, যার জন্য একটু আগে দোয়ার দরজা বন্ধ হয়েছিল ওই যুবকের জন্য দোয়ার দরজা আল্লাহ তালা খুলে দিছে। আল্লাহর পয়গম্বর মুসা এবার ইশকের আগুন ধাউ ধাউ করে চলে উঠছে, যার জন্য দোয়া বন্ধ হইল ওর জন্যই যখন দোয়া চালু হইছে 100% ভাবে আমার এক্ষুনি ঘরে একটু দেখতে হবে। বাজান এখন চিল্লাবেন আর কানবেন, যুবক ভাই জীবনে কত গুনাহ করছো, নামাজ পড়ো নাই, মা বাবার সাথে না ফরমানি করছো, গাঞ্জার পোটলা খাইছো, এখন খালেস তওবা করে আল্লাহরে ডাক দিয়ে বলো আল্লাহ বাড়িতে যাই মা বাবার কাছে মাফ চাই, আল্লাহ জীবনে আর গাঞ্জা খাবো না, নেশা করবো না, জীবনে সুদ খাবো না, একত্র নামাজ কামাই দিব না, আল্লাহ জীবনে পরের হক মাইরা খাবো না, আল্লাহ জীবনে কোনো দিন আলেমুল আমারে গালি দিব না, মুরব্বীদের সামনে বেয়াদবি করব না। এই কথাগুলো যদি এখন বলতে পারো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি ওই আব্দুল্লার মতো এখন মাপ পায় যাওয়া গো বাবা। এই হাদিস যখন জিব্রাইল নবীরে শুনাইতেছে ডাইরেক্ট কোরআন শরীফের তাফসীর গো বাবা, ইমাম থানবি বলেন আমার নবীর কাছে বনী ইসরাঈলের ঘটনা যখন আমার নবীর কাছে শুনাইতেছে জিব্রাইল, আমার নবী তখন বলে আল্লাহ আমার উম্মতের ক্ষেত্রেও কি এরকম হবে। জিব্রাইল বলে নবী গো ওই রকম বনী ইসরাইল কোটি কোটি এক পালায় দিলে, ওই রকম আব্দুল এক পালায় দিলে আপনার উম্মত আগলা ইনওয়ানের একজন গুনাহগার উম্মত যদি খাইন দিতে, ওই রকম কোটি কোটি আব্দুল্লার এক পালায় দিলে আপনার উম্মতের একটা রাত্রের গুনার স্বর্ণস্থান পুরা হবে না। বাজন আমি দেখতেছি আপনাদের চোখ বড় পারে এখন চিল্লাবার কামবা, মুসা পয়গম্বর বারবার বলতেছে তুই দাঁড়া তুই দাঁড়া তুই দাঁড়া, তোর জন্য আজকে দোয়া কবুল হলো, তুই কে তোরে আমি একটু মডেল বানাবো যুবকদের। ওই যুবক দাঁড়ায় না, এরপরে মুসা বলে আমি তোর কাছে অনুরোধ করে বলছি ভাই আমি তো গায়েব জানি না, তোর ছবিটা আল্লাহ পাড়ায় নাই, আমি শুধু তোর একটু দাঁড়াইতে বলছি নিজের থেকে দাঁড়া। যখন ওই যুবকটা কাঁপতে কাঁপতে দাঁড়াইছে আল্লাহর পয়গম্বর মঞ্চ থেকে লাফ দিয়ে নামিয়া ওর বুকের মধ্যে নিয়ে কয় জাদু ভাই রে, তুই এমন কি কাজ করলি মাত্র 5 মিনিটের ভিতরে মাওলা তোর ডাক শুনিয়া হুকুম পরিবর্তন করে ফেলল। ওই যুবক কান্দার কয় মুসা আমি আসলে যেই গুনাহ করে আসছি এই গুনার কথা আপনি শুনেন না, এক নম্বরে আমি গত পরশুদিন আমি আমার মায়ের গায়ে হাত দিছি, 2 নম্বরে আমি একটু আগে মদ খাই আসছি, আমি আল্লাহরে বলছি আল্লাহ তুমি আমার অপমান করো না, আমি যাই আমার মার পা ধরে আমি আর জীবনে মত আল্লাহর পয়গম্বর মুসা বলে ভাই আব্দুল্লাহ তোর তো মা আছে, তুই মার কাছে মাপ চাওয়ার কথা বলছ, মাওলা মাপ করে দিছে, আমি মুসার তো মা নাই, আমি কার কাছে মাপ চাও। আমার যে লালন পালন করছে ফেরাউনের বিবি আসিয়া, ও তো আমার মা, ওই আসিয়ারেও তো ফেরাউন তেলে জ্বালায় দিছে, আমি জীবনে কোনদিন তার কাছে মাপ চাইতে পারি নাই, আমি এখন কার কাছে মাপ চাবো ভাই বাবা।
ইমরাক লাইনানের বাইরা কালিমপুরের বাইরা টিকিটপুরের বাইরা নবাবগঞ্জের বাইরা এখন দীপ্ত কণ্ঠ আমার মোল্লার একটু দেখায় দাও না আজকে 17ই ফেব্রুয়ারি আজকে 17ই ফেব্রুয়ারি চোখের পানি ফেলায় কান্দো ডাইনে বামে আলেমরা কান্দে গো আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে 17ই ফেব্রুয়ারি আমি কি দিয়ে বিদায় দিয়ে যাব এই গভীর রাতে হাজার হাজার মানুষ দাঁড়ায় কান্দে বয়ে কান্দে মহিলা প্যান্ডেল আমার মারা কান্দে এই শ্রাবণ মাসে 17ই ফেব্রুয়ারি আল্লাহ দেখো কারা গুনার কথা মনে করে কান্দে আমার মতো কার জানো মা নাই গো মারে আমার মতো কার জানো বাবা নাই এই যে আমার কণ্ঠে বাস করে সানি মোহাম্মদ দোহাড়ি বাজান দেওয়ার কথা আমি কেন বলি জানো নি ওর বাবা ওরে মাত্র 7 বছর বয়সে ও মাদ্রাসায় পড়ে ওর এলাকায় যখন আমি জনকি মাহফিলে গেছিলাম তখন ওর বাবা আমার হাতের মধ্যে টাকা দিয়ে বলছিল যে আদি হুজুর আমার এই সানিন রে আপনার কাছে দিলাম ও যেন আপনার মতো ওয়াজ করতে পারে কিন্তু আর বাবার দোয়া যে এইভাবে কবুল হবে আমি কি জানতাম গো বাবা বাংলাদেশ আমার চাইতে অনেক সুরালা বক্তা আছে ওই বক্তাদের সুর কিন্তু আল্লাহর নকল করার অ্যাবিলিটি দেয় নাই আমার কণ্ঠ এমন ভাবে নকল করে বাবা তখন আমি মাঝে মাঝে ভাবি এই সানিনের বাবা যেই দোয়া করলো সেইটাই তো কবুল হয়ে গেল আমি বলে দিয়ে যাই রে বাবা মা বাবার দোয়া কোনদিন বিফলে যায় না এই ইলিয়াস রহমান জিহাদের মা 12 বছর বয়সে বলছিল ইলিয়াস রে তুই যদি আলেম হস বাবা দুনিয়ার কত মা তোরে ভালোবাসবো বিশ্বাস করেন বাবা গত পরশুদিন যেখানে মাহফিল গেছি ওই মাহফিলের এক মহিলা আমার জন্য যেই পিঠাটা আমি খাইতাম রুটি পিঠার গোশত আর সিদ্রুটি পিঠা আমার মা বানায় খাওয়াইতো এই যে যে রায়হান নবাবগঞ্জ থেকে আসছে বান্দরা আর মা মাঝে মাঝে এই পিঠাটা বানাইয়া আমার গাড়িতে পাঠায় দেয় বাবা দোহার মাহফিলে গেলে ওর মা বানায় দিয়েছিল ওই পিঠাটা দেখলে আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না আলেম ভাইরা আমি কসম করে বলে দিয়ে যাই এই পিঠাটা আমার জীবনের সবচেয়ে কষ্টের পিঠা আমার মা যেদিনকে সকালবেলা আমারে বিদায় দিয়ে দেয় ওই সিতাই পিঠাটা সিটানো পিঠাটা আমার মা কবুতরের গোস্ত দিয়া ঝোল বানাইয়া আমার হাতের মধ্যে খাওয়াই দিয়ে বলছিল ইলিয়াস রে আজকে তো খাইতে চাইতে যস্তা এমন একদিন আসবে মার কথা মনে করে কাঁদ দিয়ে আর খাইতে যাবি কেউ তোরে খাওয়াইব না আরে আমার দুঃখিনী মা রে মা রে কোথায় গেলে পাবো মা তোরে কোথায় গেলে পাবো মা তোরে এমন দেশে গেছো চলিয়া যেই দেশ থেকে ডাকলে মা কবু ফিরে আসে বাজান এখন চিল্লাবার কানবা ওয়াজ কমিটির মধ্যে কার মা নাই কার বাবা নাই গো জানি না এ যুবক কমিটি ভাইয়া রে 17ই ফেব্রুয়ারি সাক্ষী রেখে গেলাম রে বুকের মধ্যে ব্যথা লইয়া বলে দিয়ে গেলাম তোমাদের যাদের মা আছে কোনোদিন কষ্ট দিস না কালকে শাহজাহান খান মাদারীপুরের এমপি বাবা ওই মিডিয়ার জিগাও শাহজাহান খান একটা কথা বলছে সে নিজেও কানছে আমিও কানছি শাহজাহান খান বলেন আমার সবচেয়ে একজন কলজ বন্ধু এই এমপি কইছে কালকে আল্লাহর জাতের কসম এমপি কইয়া খতখত করে কান্না শুরু করছে এই যে আমি কইছি মার দোয়া এমপি হওয়া যায় মার দোয়া ওসি হওয়া যায় এই যে তোমাকে এই থানার ওসি মামু ওরও মা নাই বিশ্বাস করো ওর বাড়িতে ইয়োসি সাহেবের বাড়িতে আমি দুইবার ওয়াজে গেছি ওসে মার জন্য কত কাঁপ দেছে
ও আমারে বলে ইলিয়াস ভাই আমি আপনাকে কেন ভালোবাসি জানেন আমিও মায়ের পাগল আপনিও মায়ের পাগল আমি ওসি হওয়ার আগে আমার মা যায় না মাঝে বইয়ে বইয়ে কাঁদতো আজকে আমার মা নাই ওর মা নাই আল্লাহ এমপি শাহজাহান খান কালকে বলে আমার কলস বন্ধু একসাথে লেখাপড়া করছি এই বন্ধু একদিন আমারে বলতেছে দোস্ত দেখো আমার পাও দুইটা কেন কাটা লাগছে কই কে আমি আমার বাপরে লাথি দিছিলাম আল্লাহর জাতের কসম কালকে শাহজাহান খান বলছে মিডিয়ায় দেখবা এই এমপি সাহেব বলেন আপনারা চিনবেন নাম বললে এই মাদারীপুরের আমার কলস বন্ধু আমার সাথে অনেক ভালো ছাত্র ছিল ৮৬ সালে কারণ সে তো বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান কই ৮৬ সালে আমার এই বন্ধু বোর কথায় বাবারে লাথি দিছিল লাথি দিয়ে তার বাপাটা ভুক্তি ভুক্তি মারা গেছে মারা যাওয়ার পরে কয়েকদিন পরে আমার এই বন্ধু ডায়াবেটিসে ওই পাওটা তার কাটা লাগছে এরপরে হাত কাটা লাগছে শাহজাহান খান বলে আর কাম দে যুবক তোরা জিহাদির মারওয়ার শুনে কানসর আমি বলে দিয়ে যায় আমার নিজের আপন বন্ধু আমি তখন ভাবলাম এই লোকটা অ্যাক্সিডেন্ট করলো ডায়াবেটিস হইয়া তার হাত পাও কাটা লাগলো মরল না কে তখন আমি ভাবলাম ওরে আল্লাহ বাঁচায় রাখছে ঠিকই কিন্তু দেখায় দিছে আল্লাহর গজব কত প্রকার ও কি কি কতক্ষণ না কেন যুবক আমি তোর পাও দুইটা ধরছি জীবনে মা বাবা হলো আগুন এই দুইজনের কোনোদিন আগুন দিয়ে কষ্ট দিস আমার মা আমার জীবনে শেষ পিঠা খাওয়াইয়া ও পূর্বাসী ভাইরা তুমি যখন জীবনে প্রথম পূর্বাসে যাও হয়তো তোমার মা গরম ভাত খাওয়াইয়া দেশি কই মাছ দিয়া মুরগে জবাই দিয়া তোমারে খাওয়াইয়া বিদায় দিছিল পূর্বাস থেকে আইয়া আর মার হাতের খাইতে পারস নাই এই জিহাদিও একটা পূর্বাসে চলে গেছিল আমার মা আমারে সকালবেলা পিঠা খাওয়াইয়া কবুতরের গোশ খাওয়াইয়া নৌকায় উঠাই দেয় বলছে যারে বাবা যা আর তোর সাথে জীবনে দেখা হইল আমি কি জানতাম আমার মা আমার এই কথা বলে বিদায় দিয়ে যায় রে ভাই তাহলে আমি অন্তত দুইবার মাদ্রাসায় যাইতাম না আমার মা আমারে বলে ইলিয়াস জি একদিন এই পিঠের কথা মনে করে কাঁদবি বাবা আমার এই মাসটা আসবি খালি কাঁদবি কেন জানো আমার মা মাঘ মাসে মারা গেছে আমার মা আমারে পিঠে খাওয়াইয়া বিদায় দিল আর কোনোদিন খাইতে পারলাম না রে যুবক তোমাদের যাদের মা আছে জীবনে কষ্ট দিস না আয় আমি তোর দুইটা পাও ধরে বলি এই দুই ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা যুবকের ভালো লাগে গো একটা ওয়াদা দিবি নি জীবনে কোনোদিন বাবা মারে কষ্ট দিবি না রাজি আসোস না ভাই রাজি আসোস না কে কে রাজি আসো দেখে আল্লাহকে হাত ধরে দেখো 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 ১৭ ফেব্রুয়ারি দেখো হাজার হাজার যুবক দেখা এই নবাবগঞ্জ আগলা এই গালেব করে দেখা দে জীবনে কোনোদিন মা বাবার কষ্ট দিস না ভাই জীবনের কষ্ট দিস না রে এই শাবান মাসে গুনাহ পরিষ্কার করার মাস শাবান মাস হলো গুনাহ পরিষ্কার করার মাস শাবান মাস হলো গুনাহ পরিষ্কার করার মাস ১৭ ফেব্রুয়ারি ওয়াদা দে হাজার হাজার যুবক ওয়াদা দে এই নবাবগঞ্জ গালেমপুরে বসে ১৭ ফেব্রুয়ারি ওয়াদা দে হাজার হাজার যুবক এই গভীর রাত্রে জীবনে মায়ের কষ্ট দিস না ১৭ ফেব্রুয়ারি ওয়াদা দে মা বাবারে কষ্ট দিবি না যুবক দিবি না আল্লাহকে জোরে একটা ডাক দে ভাই ডাক দে ডাক দে আল্লাহকে জোরে ডাক দে মা বাবারে কষ্ট দিবি না জোরে আল্লাহ কয়ে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে ছেড়ো না আল্লাহ কবুল করেন যখন আমিন আরো জোর করে আমিন শুধু আপনাদের সাথে বলবো এই জমিনের মালিক কে তাহলে আমার সাথে বলেন মা বাবার সাথে কষ্ট দিবেন না তো আপনাকে চোখে পানি দেখছে আজকে আপনাকে দোয়া কবুল হইব এই ৩১ বছরের ইতিহাস বেড়ে গিয়ে যাবো আজকে ৩১ বছর ওয়াজ আমি জানি না এইভাবে কোনোদিন কোনো ওয়াজে কানছেন আমার মনে হয় কাঠটা ঢিল পাথরের মতো শক্ত ছাড়া এমন কোনো লোক নাই যে তার চোখ দিয়ে পানি পড়ে নাই
আমি দেখতেছি কিছু দাড়ি বাঁকা বাবাজি আছে এইগুলাই কান্দে নাই কিন্তু যারা কান্দানের কথা না ওইগুলা কান্দছে যুবকরা কান্দানের কথা না এরা কান্দছে কারণ আপনি ভাবেন আমি দেখি না একবারে লাস্ট মাথা পর্যন্ত কারো চোখ দিয়ে পানি পড়ে এটাও আমি দেখি কারণ আমার চোখের পাওয়ার এখনো পর্যন্ত যারা পরিমাণ আল্লাহ কমায় নাই আলহামদুলিল্লাহ বলতে পারলেন না আমার কানের পাওয়ার এখনো যারা পরিমাণ কমে নাই কারণ 25 বছর ওয়াজ করতে পারি মাগার এই চোখ দিয়ে এখনো পর্যন্ত কোরআন হাদিসের পিছনে মুতালা করে এই চোখ তার নষ্ট করি নাই ফেসবুক দিকে নষ্ট করি নাই নাজায়েজ কোনো জিনিস দিকে নষ্ট করি নাই যুবক তোকে পাও দর্শি ফেসবুক নাজায়েজ জিনিস দেখে চোখের পাওয়ার কমাইস না এই যে আমার বাপসা সারা বসে আছে 70-80 বছর বয়স এখনো চশমা লাগে না এটা আল্লাহর নিয়ামত কতক্ষণ না কেন এই যে আমার বাবাজি 60 বছর উপরে বয়স পেরে 70 এখনো পর্যন্ত চশমা লাগে না আর তুই ক্লাস 7 এ পড়স চশমা সারা বই দেওস না কতক্ষণ না কেন মেট্রিক পরীক্ষা দিয়ে পোলা ব্যাটারি লাগাইছে চোখে ওরে বাবারে 1000 ভোল্টের ব্যাটারি এগুলা রোদরে দললে আগুন লেগে যায় এইটা লাগাইছো হে 70 বছরের বাবাজির লাগে না চশমা আর ক্লাস 7 এ পড়ে 17 বছরে পোলা এইটার লাগে পাওয়ার আলা 1000 বোমা হেজবুর কিছু নষ্ট করবি দুই দিন পরে বউ হারায় মরবি বউও থাকবো না তোর কাছে বউ তো কবে কানার ঘরে কানা কানার কাছে আইছে কানা চশমা ছাড়া কিছু দেয় না তখন তোর কেমন লাগবে বুঝবি ফেসবুক চালানে জাল কারে কয় অতএব ফেসবুক চালাবি আমি না করব না নাজাস কোন জিনিস দেখবি না ইনশাআল্লাহ চোখের পানি মুছবি না 30টা সেকেন্ড ওই যুবকগুলো দাঁড়া তোরে আমি বন্ধু বানাবো ইলিয়াস রহমান জিহাদি তার মায়ের একটা ওসিয়াত ওই পিঠে খাওয়াই আমার মা জীবনে শেষ বিদায় দিয়ে বলছিল কোনদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাইস ওই যে রায়হান দেখে আসছে এই রায়হান দেখছে এই যে ছানিন দেখছে তোমরা যে আমার টাকা দিয়েছে কালকে নাম কি ভুলে যাই গেল সাদাত ভাই ওই যে দেখে আইছে সাজ্জাদ ও প্রথম একটু মনে কষ্ট পাইছিল হ্যাঁ আমরা কি টাকা মিস করি নি মিয়া তা দিয়েই আহি দিয়ান লাগবো কে তো আমি আমি কেন নেই জানেন যেন আপনাকে সন্দেহ না করতে আছে ইলিয়াস রহমান যদি টাকা দিয়ে করে কি দুই ঘন্টা ওয়াশ করে এত টাকা নাই করে কি আমি এটা দেহানের লেগে আমি দাওয়াত দিই আমার বাড়িতে নেই আলহামদুলিল্লাহ বলেন ওই সাজ্জাদ যদি দিন দুনিয়ায় যদি সত্যিকারে মুসলমানের এক ফোঁটা প্রেম থাকে ওর মুখ দিয়ে বলতে হবে যে ইলিয়াস রহমান জিহাদির টাকা রক্ত পানি কর পয়সা দিয়ে আমার মনের ভিতরে কষ্ট নাই কেন জানেন আমার এই কষ্টের টাকা দিয়া 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি সুবহানাল্লাহ ওই সাজ্জাদ কালকে দেখাইছে আমি বাহিরের লেগে টাইলস কিনছি যেটা আমার বাসার লেগেও কিনি নাই ওয়ালের টাইলস বাহিরের দিতালা দুতলা তো কমপ্লিট করে বাইরে একটা টাইলস বাকি আছে একটা ওয়াল হেডার টাইলস কালকে আয়া পড়ছে 3 লাখ টাকা টাইলস কিনছি কালকে আমি তো কাউরে বলি নাই আমার একটা এক পিস টাইলস দেন আমার কেরানীগঞ্জ কাউরে বলি নাই আমার বাড়ির সামনে 10 তলা 15 12 তলা করে একজনের বিল্ডিং এর মালিক আমার বাড়ির সামনে কাউরে বলি নাই আমার একটা টাইলস দেন আপনাকে ওই কষ্টের এই ওয়াজের পয়সা দিয়া আমি আমার মায়ের ওসিয়ত পালন করছি ইলিয়াস কোনদিন বাইসা দেখ একটা মসজিদ মাদ্রাসা বানাইছ আমি আমার মাকে জীবনে এক টুকরা পানও খাওয়াইতে পারি নাই আমার রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ বানাইছি এতিমখানা বানাইছে আলহামদুলিল্লাহ বলেন আজকে সাতপুর কসুয়া থেকে একটা বাহিনী আইছে যখন ওই একজন আলেম কইছে তারে আনতে হইলে এত টাকা দিতে হয় এই মিয়া হাফিজুর রহমান সিদ্দিকীর ভাই এত তখন কে হাফিজুর রহমান সিদ্দিক ওয়াজ করে কয়টা কয় তিনটা হে করবো একটা তার এটা দ্বিতীয় কয় সোয়ালেন যায় দাওয়াত দিব দেহে মোবেড়ে করে কি আইছে আজকে আল্লাহর কসম আজকে আইছে আইয়া আমারে ডাকার আগে আমি তখন ফজর নসরে ঘুমাইছি বালে 10:45 আইয়া আমার মসজিদ দেখছে আমার মাদ্রাসা দেখছে ওই এলাকায় এসে জিজ্ঞাসা জিয়াদি সাহেব কি একাই মসজিদ করছে জায়গা কেন কয় হ্যাঁ তখন হে আমার অফিসে কয় হুজুর সব ভুল ভেঙে গেছে সব ভুল শেষ চোখ দিয়ে দেখে গেলাম আপনারা যদি 1 লাখ টাকাও আমি প্রবাসী দেয় কেন ওয়াশটা আমি একা দেই আমি আপনাকে চাইতে হবে না আমি 1 লক্ষ টাকা দিব আপনারে আর আমি দেখতেছি আপনার মসজিদের বারান্দার টাইলস গুলো কিনে রাখছেন ওই সাজ্জাদ কালকে দেখেছে টাইলস অতএব আপনাদের দুইটা পাও ধরে বলবো এটা কেন করছে জানেন আমি মসজিদ করছি এটা শোনাবার জন্য না বিশ্বাস করে আমি আমার মায়ের ওসিয়াত পালন করছি এটা বোঝাবার জন্য যুবক তোর মা বাবার ওসিয়াত যদি করে যায় বাবার নামাজটা সারিস না সারবি না মা বাপ যদি কয় বাবা জীবনে কোনোদিন আমার কষ্ট দিস না দিবি না
তুই চিরতরে দুনিয়া শান্তি আখিরাত শান্তি পারবি না ভাই পারবি না পারবি না তামিল এসরমান জিহাদি যদি পারি আমার মায়ের জন্য মসজিদ মাসা করে মায়ের ঋণ শোধ করার জন্য মার ঋণ তো জীবনও আমি পারবো না পৃথিবীর কোন নবীও পারে না আমি পারবো না আপনিও পারবেন না তবে একটু ঋণ শোধ করার চেষ্টা কর মার জন্য চোখের পানি ফেলে কান্দবো রাজি আছে না দোয়া চাবো না আল্লাহর কাছে তবা করবো না ৩০টা সেকেন্ড ওই যুবকদের আমি চাইবো তোরে জান্নাতের মালিক বানাই দিয়ে যাবো আজকে ইনশাল্লাহ জান্নাতের মালিক আমি না মানাল মালিক কে ওই আল্লাহ রসুল বলছে হুমা জান্নাত কা নারু কা মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম যদি মা বাবা জান্নাত জাহান্নাম হয় তাহলে জান্নাতের একটা সাবি সিস্টেম করে দিয়ে যায় রেডি করবি এ যুবক যাদের বাবাই পান্ডেলের মধ্যে আছে যুব সমাজ তোমার বাপ যদি মাঠের মধ্যে থাকে দাঁড়াও তো কার কার বাপ এই মাঠের মধ্যে আছে তারা দাঁড়াও যাদের বাবা কবরে অথবা বাসায় তারা না যাগো বাপ এই মাঠে আছে তারা দাঁড়াও দাঁড়া দাঁড়া কার কার বাবা আছে বুঝোস না এ বয়রা এ কানা বুঝোস না আমি কি কইছি যুবক তোর বাপ এই মাঠে আছে যাদের তাকে দাঁড়াইতে বলছি তুই জানোস না যে তোর বাপ এই মাঠে আছে আমি না জানি না আল্লাহ জানে তুই তো জানোস যে তোর বাপ এই মাঠের মধ্যে এখনো বসে আছে এ যুবতী বোন তোর মা মহিলা প্যান্ডেলে আছে না মার মাই একসাথে দেয় বাপগুলো দাঁড়ান এখন ছেলেটা দাঁড়াইছে আপনি চাই দেখেন ডাইনি ভাবে তাকাই দেখেন আপনার ছেলে দাঁড়াইছে কিনা বাপগুলো দাঁড়ান বাপগুলো দাঁড়ান বাপগুলো দাঁড়ান বাপগুলো দাঁড়াইতে বলছি বাবা আপনাকে দুটো পাও তুলছি দাঁড়ান আপনার পোলাটা দাঁড়াইছে এখন আপনার পোলারে ইমাম গাজালি বানাই দিবেন আল্লামা থামবির হাতরে বানাই দিবেন ইমাম গাজালি বানাই দিবেন আপনার পোলাটা দেখুন কারণ আপনার পোলারে যদি আপনি চোখের পানি ফেলে কাইন দিয়ে দেন আপনার পোলা ওলি হয়ে যাবে আপনার পোলার নিশাকর থাকবে না বেনামাজি থাকবে না আপনি পোলারের বুকের মধ্যে খালি বারবার কবেন আল্লাহ আমার পোলারে নামাজি বানাই দাও আমার পোলারে পরীক্ষা রেজাল্ট দিয়ে ভালো করে দাও আপনার পোলার এখন আপনি কইবেন আর যুবক তুই কবি আল্লাহ তুমি আমার মাফ করে দাও তুমি না কইছো বাবার কাছে মাফ চাইলে তুমি মাফ করে দিবা এই রাত ১১টা বাজে পার হয়ে গেছে এই ১১টার সময় আমার বাপের কাছে কইছি আমি আমার আব্বা আমার মাফ করে দাও আমি বলার সাথে দূর মারবা দাও দৌড় দাও দৌড় দে দৌড় দিয়ে বাপরে বুকিনে কান্দতে থাক দৌড় দিয়ে বাপরে বুকিনে বলতে থাক আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা কানতে থাক তোর কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত আসতে হবে তোর কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত আসলে আমার মওলার কান পর্যন্ত চলে যাবে যুবক কানতে থাক যুবক কানতে থাক কানতে থাক যুবক কানতে থাক তোর বাপরে বুকি নিয়ে কানতে থাক দেখ একটা যুবক পাগলের মতো ছুটে আসতে চল বাবাই কোনায় দাঁড়া যুবক দাঁড়া দাঁড়া বাপরে বুকি নিয়ে কানতে থাক আমি না বলা বন্ধু ছাড়বি না বাপরে ছাড়বি না এ যুবতী বোন তোমার মায়ের বুকি নিয়ে কান্দো মা ও মা তোমার মায়ের বুকি নিয়ে কান্দো আল্লাহ দেখে কেমনে কান্দে আল্লাহ দেখো কিভাবে কান্দে আমার শায়েখ এই ৩০টা দেখে বলছিল আমি আর তোমার মা অর্থাৎ আমার বিবি কান্দছিল আল্লাহ দেখো কেমনে কান্দে আল্লাহ আল্লাহ যেই ছেলেগুলো বাপরে বুকি নিয়ে কানছে একজন আলেম না আমি দেখতেছি সব স্কুল কলেজের বন্ধুরা আল্লাহ ও যদি তোমার কাছে চাইতে পারে হাজিন্দাদুল্লাহ মহাদরে মাক্কি বানাই দিতে পারো না আল্লাহ আল্লাহ হাজিন্দাদুল্লাহ মহাদরে মাক্কি বানাই দাও আল্লাহ এদেরকে ওলি বানাই দাও আল্লাহ তুমি তাকাই দেখো ১৭ ফেব্রুয়ারি আজকে আল্লাহ ঐতিহাসিক ১৭ ফেব্রুয়ারি এই গভীর রাত্রে বাবারে বুকি নিয়ে যারা সিগলা এর কাম দেয় এদের মাফ না করে তুমি বাসায় ফিরাই ওরা ও মা মা ও মা তোর মা তোর কাছে নাই বোন তোর মা তোর কাছে নাই মারে জোরে ধরে কান্দো মা না থাকলে বড় বোনটা আছে না বড় বোন এক বোন আরেক বোনের বুকি নিয়ে সিগলা ওর কান্দো দুই বোনের চোখের পানি কবুল হইলে আল্লাহ মাফ করে দিবে বসেন বসেন কিন্তু যাকো বাপ আছে তারা নাই মাফ চাইলেন যাকো নাই এরা কি করবেন এ দাঁড়িয়ে পাকা বাবা তোমার নাই তুমি কি করবা আর বাবার কাছে মাফ না চাইয়া তুমি যতই নামাজ পড়ো তোমার জান্নাত হারাম ওই দেখো এখন একটা ভাই তার বাবার বুকে নিয়ে এখন সিল্লায়ের কাম দে দেখো যাগো বাপ নাই তারা কি করবা তারা কি করবা এই বাবা যে কি বলে এই দেখো কেমনে কাম দে দেখো আমার বাবার সাথে বেশি বসে দেখো আমার হাত ধরে কাম ধরে গতকালকে ঠিক মাদারি করে এমন একটা পাগল আমার হাতের মধ্যে টাকা দিয়ে সিল্লে ইজ্জত বলছিল শাহজাহান খানের সামনে আমি কার কাছে মাফ চাবো শাহজাহান খান আমি যে হাজির আমার পোলার মতো বানাই মাফ আল্লাহ আমার এই বাবা জি দোয়া চাই গো এই নবাবগঞ্জের জমিনে আমার এই বাবারে তুমি মাফ কইরা দাও নিজের হাতে
মদের তুমি বানায়া আল্লাহ শুনছো কি কইছে টাকা দিলেন গো বাবা বসেন বসেন দেখ আমার এই বাবা 500 টাকা হাতে দিয়ে বলে আমার ছেলে বিদেশে অনেক অসুবিধা আছে বাবার দোয়ার খাতিরে ছেলে বিদেশে ভালো থাকবে আমার বাবাও আমি দেখতাম আমার আলেম বানাবার জন্য আমার সামনে বক্তার হাতে টাকা দিয়ে দেওয়া চাইতো এখানে আসার আগে মসজিদে বসে একটা ছেলে আমার মায়ের মসজিদে 100 টাকা দিয়ে দোয়া চাইছে আমি আসার সাথে সাথে এবং সে পরীক্ষা দিচ্ছে বলছে যে আমি থাকতে পারবো না আমার লাগে দোয়া করেন আমার মা এই টাকাটা দিয়েছে আল্লাহকে কবুল করে জোর করে আমিন আল্লাহ আমার এই বাবাদের সন্তানটাকে কবুল করে নিও আর সন্তানরা বিদেশের বাড়ি ভালো রাখো সোমবার দিন সৌদি আরব চলে যাবে কেমনে কান্দে দেখ আমি বলি নাই যে তুমি কান্দা আমার মওলাই কান্দাইতেছে এই দেখ রসুলের দেশে চলে যাবে সোমবারে অনেক কানছে আমার সামনে বই আমি দেখছি এই লোকটা অনেক কানছে ওয়াজ শুনে আজকে মুসাবা করে কাম দেয় আল্লাহ আমার বাইরে বিদেশের বাড়ি ভালো রাখো রসুলের জীবনে একবার স্বপ্নে দেখাইও দাড়ি গুলা রাইখে রসুলকে একবার স্বপ্নে দেখাই আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামব অতুব ইলাইহি লা হাওলা আলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহ আমি শুনছি সাজ্জাদ বলছে এদের মাহফিলে কোনো কালেকশন নাই আমি নবাবগঞ্জ দুইটা মাহফিলে পাই কালেকশন যার একটা লোক ওই যে হুমায়ুন চৌধুরীর আর একটা লাইডা পাইলাম আলহামদুলিল্লাহ বলেন এই যুবকদের জন্য দোয়া করার দরকার আছে না নাই বাংলাদেশে এমন কোন মাহফিল আমি পাই না যে কিছু না কিছু কালেকশন করে না কিন্তু এদের মন এত ভালো আল্লাহ এদেরকে তুমি কোটি কোটি টাকার মালিক বানাই দিও যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে মেধা দিয়ে কষ্ট করছে আল্লাহ তাদেরকে মাফ করে দিও তো মাহফিলটা যখন 31 বছর হয়েছে 31 যুগ হইতে পারে না কে যারা প্রবাসী ভাইরা টাকা দিয়ে এলাকার ভাইরা 400 ঘর না হ্যাঁ 400 ঘর মিলে ওয়াসটা দেয় 400 ঘর তোমার কাছে রেখে গেলাম এই ঘরেরদের মধ্যে যারা প্রবাসী আল্লাহ তাদেরকে কবুল করো এক প্রবাসীর মা আমার এখানে 80 টাকা দিয়েছে ওই প্রবাসীর ভালো রাখো গতকালকে মহিলা প্যান্ডেলে নিজেরা টাকা উঠাইয়া ব্যাগে কইরা অন্যায় কইরা আমার গাড়ির কাছে দিয়া মুনাজাতের আগে বলে জিহাদিরে বলবা তার মায়ের মসজিদে দিছি মানে তার মা আমরা আল্লাহ আমার মাদেরকে কবুল করেন আল্লাহ আমার ভাই 100 টাকা আল্লাহ তার মাকে কবুল করে নিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেঁচে থাকলে আবার কোনদিন দেখা হবে ইনশাআল্লাহ 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 কষ্ট পেলেন আমার কথা রাগ করছেন যতটুকু পারছি কথা বলছে আমলের নিয়তে আমি ধরে নিজে আমল করতে পারি পরে যেন আপনারা আমল করতে পারেন ইনশাআল্লাহ যদি আবার আমার দাওয়াত দেয় আবার আসবে মাহফিলে কি বলেন আসবো না আসবো তো আল্লাহ কবুল করেন এখন আপনি কানবেন রেডি আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ আব্দুল্লাহ ঘুম আল্লাহ ফরা তাফরা তাফরা বাক বাক এই আমার হাতে রেঞ্জ আছে তুই সরস কে আমি কিন্তু বুড়া বক্তা না আমি এখনো যুবক বেড়া ঘুষা ঘুষা করে এখনো তিনটারে কেসকির মধ্যে হেলাই দিতে পারি ইনশাআল্লাহ আল্লাহ এখনো শক্তি দিয়েছে দেখেন না কালকে কালকে আমার সেতা দিয়েছিলাম সাত গ্রুপের সাপটা দেখেন নাই সেতা কারে কয় কি যে কমু ভাই দুঃখে কলজা ফাইলে যে মাস কান্দি একটু কইয়া যাই গতকালকে আমি যাইতেছি কি হলো সাত এটা জোর দে দে বিশ্বাস করেন আমি ভাবি নাই আমি জানতাম সাত পন্থী যারা ইতি আতাহাতি ইতি নগে নামল আতাহাতি ঘুষা ঘুষি জানে ওরা তো আমি কালকে যাইতেছি মাদারীপুরে আমি জানতাম না আমি জানি যে আলেম বিদ্বেষীরা আলেমদের দেখতে পারেন না টুঙ্গি ইস্তেমায় গেছে আরে ভাই ইলিয়াস রহমাতুল্লাহ আলাই পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন তার বা তার সন্তান ইনামুল আকসাম রহমাতুল্লাহ আলাই কত বড় বুজুর্গ হারুন রহমাতুল্লাহ আলাই কত বড় বুজুর্গ কথা বলেন না কেন কত বড় বুজুর্গ তারা তাকে কথা তো আমরা কোনোদিন বলবো না কিন্তু ভাই মনে রাখবেন মুসা আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যেরকম ভাবে কাটটা শয়তান ছিল ছিল জাহান্নামী আমার নবীর যে পালছে নালছে 22টা বছর যে পাইলে নেলে বিয়া পন্ত দিছে আবু তালেব ছিল জাহান্নামী এমন দুই সেটা এরকম জন্ম নাই বংশের মধ্যে কত কথা না কেন কিন্তু হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে মনের কষ্ট কিন্তু জানি না তার মামুরদের মধ্যে এত হিংস হিংস দানবের মতো কে আল্লাহ হেফাজত করেন জোরে না আমিন আমি মাদারীপুর যাইতেছি কালকে পোস্টার তো লাগানো মাদারীপুর হইতে পোস্টার দেখছে জিহাদি হিন্দি যাইব আর হিন্দি আমার বাড়ি
তো ট্যাকেরের দৃষ্টি যখন ব্রিজটা পার হবার মাদারীপুর যাওয়ার রাস্তাই ওই একটা ওই মাহফিলে সাজান খানের আমন্ত্রণে আমি যাইতেছি এমপি সাহেবের যখন আমি ট্যাকেরের ব্রিজের উপর উঠব তোটা তোমার এলাকা আমার গ্রামের এলাকা আমার বন্ধু দোস্ত আহবাব গো জানলাটা খুলে গ্লাসটা খুলে একটু দেখতেছি দেই আল্লাহ কোন বান্দা আসেনি এলাকার মানুষের সৌজন্য বিনিময় করলো তো ভালো লাগে লাগে না বক্ত হয়ে গেছে দেখি অনেক কিছু হয়ে গেছে রে ভাই আমার মতো গুণাগার কে আছে গ্লাসটা কেবল খুলছি খোলার লগে লগে ভক্ত বৃন্দদের যুবকরা আছে এই যে যুবকরা দেন মসজিদ মুসুদ মানে না মসজিদে বইরেছি ইমাম সাহেব রিকোয়েস্ট করে ওদের একটা সেলফি দিল মুজ এতি 20 25 টা গেছে এই লম্বা লম্বা একটা হুজুর একটা সেলফি দিল মসজিদে ভিতর আমার সামনে সেলফি দিল নাউজুবিল্লাহ খুলে না আমি কইছি আমি বাইরে নেই তারপর তুলিশ কেন জাননে কইছেন তুলিশ কে যা মানা বল কি কমু কম তো ঠিক জানলাটা খুলছি যে সৌজন্য সাক্ষাৎ করব ভাই নাম নামই নাই এখন খালি গ্লাসটা খুলছি ওরা যো হেনে বইরে সেটা আমি জানি না এই আতাতি গুরু বাসাম জানি না হোয়াট করে আল্লাহর কসম যদি মিথ্যা কথা বলে আল্লাহ আমার জবান বন্ধ করে দেয় এগুলো আমি চিনিও না আমার এলাকা কিন্তু একটার আমি চিনি না এই আতাতি গুরু ওই করে আতাতি হেনে এখানে বইরে সেটা আমি জানি না তো আমি বইরে যাচ্ছি গাড়িতে গ্লাসটা কেবল খুলছি কালো গ্লাস হট করে এক বুড়া এরকম ভাইজানের মতো এরকম বাবাজির মতো বুড়া কয়রে নামা নামায় জুতা দিয়ে বাইরে টান টান কর করে নামা আমার বকা দিয়ে করে কর নামা ও আমার বিশ্ব আমিরা সাত সাহেবের বিরুদ্ধে কথা কইছে নামা ওরে আমি ভাই তো একবারে আশ্চর্য হয়ে গেলাম হ্যাঁ আমি তো জীবন চিনিও না তারে কয় নামা ওরে নামার জুতা দিয়ে পিটা তখন আমার ড্রাইভার কইতেছে তোর কিছু কইয়া থিয়া যান নলে তো ওরা সমালোচনা করবো অরে কিছু কোন তখন গাড়িটা সাইড করে নামলাম আমার খাদেম আর ড্রাইভার দুইজন আমার পিছনে পিছনে ভাই নামতে পারি আমার দিকে মনে হইতেছে আমার মায়ের মুখি হইয়া এমন ভাবে কুইদা আইছে আমার মাইরি হেলে তখন চিন্তা করলাম যে জিহাদি যখন জিহাদি নাম লেটা প্রকাশ করতে হয় না বয়ে থাক মহন এক সাপ মরি দিয়েছে পিরে গেছে কইছে খবরদার করে কামড় দিবি না জাতি সাবর কামাল মাঝে মাঝে হুশ করলি তো দূর মারা ওরে ভাই রে ভাই ও তো মুড়ি দইয়ান টান টান হয়ে ঘাসের মধ্যে হইয়া রয়েছে এক বেড়া বাক্স ঘাস কাইটা মনে করছে এটা দড়ি ওইটা দিয়ে ঘাস বাইন্দে মাথায় করে লাই বসে অন্ধকারে যখন সাইরা দিছে গাঁটটা তো বাইঙ্গে সাগা দিয়ে হরে রয়েছে সাগা দিয়ে বসে দিয়ে ক্যাঙ্গাইতে ক্যাঙ্গাইতে পিস সাহেবের কাছে এমন মুড়ি দিয়ে বানাইছেন ঘাড় ভেঙ্গে লাইছে আমার উদাহরণ করলাম আমি একশো একশো দেখি আমার ড্রাইভারও একশো একশো আমার খাদেমও একশো একশো কারণ ওরা তো অনেকটা আমরা তিনজন এর ভিতরে দেখি আমার ভক্ত বীরেন্দ্র অভাব নাই তারা আর যেগুলো আমার আপনাকে মতে যে ভক্ত আছে না এরা দেখি আমার আন্দার বানা তখন আমার বুকটা খুশিতে ভরে গেছে আমি আপনাকে দুঃখের কথা বলি এরা কত বড় ভয়ঙ্কর মাবন তুলে বকা শুরু করছে কয়তি ছাত বিশ্বামীর বিরুদ্ধে কথা বলস আমার মারে তুলে বলে তোরে আর বলতে পারবো না আমি আল্লাহ ওদের হেদায়েত নসিব করে জোর করে আমিন আর যদি হেদায়েত না থাকে গজব দিয়ে শেষ করে দাও জোর করে আমিন আমি সাত সাহের বিরুদ্ধে কোনোদিন কথা বলি নাই আল্লাহর জাতের কসম করে বলতে পারি সাজের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি সাত সাহ যে কথাগুলো বলছে এতে সে ডাইরেক্ট গোমরা হয়ে যায় এ গোমরা হয়ে যায় কি আমি একা কইছি লক্ষ লক্ষ আলেম বলছে বাংলাদেশে নজরুল ইসলাম কাসিমিতে তার নাম দিয়েছে এম এস এম এ মাওলানা এস এস সাহ কত কোন না কেন নজরুল ইসলাম কাসিমি তার নাম দিয়েছে সাহ রে এম এস সাহ তারপর নাম দিয়েছে বাংলাদেশে বড় বড় উলামায়ে কেরাম গোমরা ফতোয়া দিছে তার গোমরা কার্যকারে ফতোয়া দিছে সে যে আলেম খারাপ তা নয় দেওয়ান মাদ্রাসাতে ফতোয়া দিছে আমি যদি এটা বইলে আমি মার খেতে যাই তাহলে কি আপনারা আমার সাথে নাই আমার যদি আগলা বিরিজে হন আর সাইড পাঁচ জনে কয় দাঁড়া আমার বিশ্ব আমির বিরুদ্ধে কত তোর বিশ্ব আমি তোর কাছে থাকতে পারে আমাকে বাংলাদেশের আলেমদের কাছে ওর সাইরেনের দাম নাই কথা বলে না কেন পারলে মায়ের পুতার একবার দাঁড়াইস নবাবগঞ্জের কোন জায়গায়
বাইরাইয়া মাজার আড্ডি সুদাইয়া ওসি মামুন সাহেবরে বলে যাম আজকে ওসি মামুন সাহেব আইছে কিনা জানি না আসার তো কথা ছিল বাইরে লুলা বনে হারাবে রেগুলারে কি রাজি আছেন না এদের দেখতেছি এক নাম্বার টার্গেট হলো আলেমদের ওর এক নাম্বার টার্গেট তো আলেমদেরকে ওরা কি বলে জানেন দেখছেন নি আল্লাহ হেফাজত করুক কয় আমাগো সাথে আলেম আছে না আমাগো সাথেও তো আলেম আছে কালকে আমারে কয় এ তুই আলেম আমাগো লাগে আলেম আছে না এ তোগো লাগে আলেম থাকবে কি আলেমের লগে তোরা থাকবি তুই কথাই তো বিয়া দিবি জুবায়ের আহমদ সাহেবের যে যেই দল আলেমুল আমার যে বাহিনী এরা যখন তাবলীগ করে বলে যে আমাদের গ্রুপের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা আলেমদের সাথে আছি এ কথা কিন্তু আলেমদের কথা আমরা আলেমদের সাথে আছি ওরা কি কইছেন আমাগো লাগে আলেম আছে ওরে কেতনের ভোকে এতর আজ্ঞে হো সুষ্ঠা মুজা পানি লস তুল লগে পার আলেম আছে পা ডার করে পা ডা তুই ডাকাতির থেকে এক সিল্লে লাগে ওলি হয়ে গেছিস গা ফির একজন আলেমের গায়ে হাত দিস হাত পিছনে ভাঙ্গা ভিতর দিয়ে ঢুকাই দিবি প্রত্যেকটা আলেম মসজিদে লাড়ি রাখবেন সাত সাত গ্রুপ পিডানে লেগে কারণ আজকালকে যেই পরিমাণ আমার বার আক্রমণ করছে আল্লাহ হেফাজত করো জোর করে আমিন ওখানে যদি আমার সাথে না লাগ লোক না থাকতো ঠিকই আমি মার খাইতাম আর মার খেলে তো মিডিয়া আছে রে সাইরা দিত জেহাদি এ তো আতি হাতা আতির সামনে বোল্ড আউট আল্লাহ ইজ্জত বাঁচায় রাখছে আল্লাহ হেফাজত করে জোর করে আমিন কষ্ট হইতাছে মনের দুঃখে কইলাম কালকে গড়ছে তাই জন্য কইছে আর কম না আল্লাহ আমাদের কবুল করে জোর করে আমিন জোর করে আমিন